জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমি শাবানের সন্ধে লাইলাতুল বরাতের ওয়াজ আজকে করব না। গত রাতে আপনারা প্রত্যেকটি মসজিদে মসজিদে ইমাম সাহেব হুজুরেরা বক্তারা ওয়াজিনে কেরামেরা ওয়াজ নসিহত করে আপনাদেরকে শুনাইছেন। এই শাবানের সন্ধের পরের সন্ধের নাম হইল জোরে সোরে কোন রমজান। আমরা মুসলমান, এই মুসলমানের মধ্যে অনেক মুসলমান আরবি বারোটা মাসের নাম জানে না, ইংরেজি বালায় জানে কথা কন। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র কত মাস হয়েছে? বারো মাস। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, এখন শাবানের মাস, এই শাবানের সন্ধের পরের মাস রমজান মাস, জোরে সোরে কোন সুবহান। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, অনেক বছর পরে কিন্তু এই মাহফিলটার মধ্যে ডুকতাম ফাইলাম কথা কয় না। এটা আমার ফুরান জায়গা, কি জায়গা? ফুরান জায়গার মধ্যে খেলতে বালা মাইলে গোল কথা কয়, এই এলাকার মধ্যে জালালিগ অনেক ভক্তবিন্দু আছে কথা কর। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, মনোযোগ দেন, অন্তরে কান লাগান। এই দেশের মধ্যে এখন আবার কিছু বাইরাস ঢুকতে আছে। কি ঢুকতে আছে? বাইরাস। আমরা এত কষ্ট করি ফুকুল লিজ নেয়, লাখ লাখ খরচ করি ফুকুল লিজ নিয়া, এরপরে সুন দেয় মেডিসিন দেয় পানি ছাড়ার আগে, এটি শুকাইয়া ভাইরাস নষ্ট করে, এরপরে কত মেডিসিন দিয়া, এরপরে পানি দিয়া, তারপরে রুই কাতলা মির্কা ব্রিগেড সিলভার এই জাতীয় মাছপালা, এর ব্যাঙ্গাই করতুন কুচ্ছা ইয়ে করতুন সাফা ইয়ে করতুন আল্লাহর গজিবকে কসবা ইয়ে করতুন, এটি থাকবে, এটি কি ফালাইছে? না ফালাইও বাইরে ঢুকি যায় কথা কয় না। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, মনোযোগ দেন, অন্তরে কান লাগান গো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারেরা, ইরে তোমাদের উপরে রমজান মাসকে বরজ করা হয়েছে যেইভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে বরজ করা হয়েছিল। আমরা রমজানের পক্ষে না বিপক্ষে? এগারো মাস রমজান মাস ছাড়া এগারো মাস এবাদত করলে যত সওয়াব, এক মাস রমজান মাসে রোজা যদি রাখিয়া বাবারে এবাদত বন্দিগি করতেন পারেন, তার সে অনেক বেশি সওয়াব। এগারো মাসের বন্দিগি যদি এক পাল্লা দেন রমজান মাসের বরকতময় বাবারে, এই রমজান মাসের ফজিলত যদি এক পাল্লায় দেয় হাজারো আমার জ্ঞানী ভাই বাবারা বন্ধুরা, একটা রাত্রের শান আল্লাহর দরবারে এত মহান, বাবারে তিরাশি বছর চারি মাস বন্দিগি করলে যা সওয়াব, একটা রাত্র রমজান মাসের মধ্যে আছে যেইটাকে লাইলাতুল কদর বলা হয়, ওই রাত্রে বন্দিগি করলে তিরাশি বছর চারি মাসের চেয়েও বেশি সওয়াব। এমন রমজান আসতেছে কথা কর। আমার নবীজির শান কত মহান, এই নবীজি যদি না হইতো লাওলা মুহাম্মাদুর ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালান নাবিয়ান মুরসালান। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যদি আমি আমার বন্ধু মুহাম্মদকে না বানাইতাম আরশ কুরসি লোহ কলম ব্যবস্থ দোজক নবী রাসূল কিছুই বানাইতাম না, এমন নবীর মোহাব্বতের দরকার আসেনি। আজকে আমি বলে যাব আপনাদের কাছে, নামাজ ইমান নয়, নামাজ যদি ইমান হইতো কাদিয়ানিরা নামাজি নেবে নামাজি, নামাজ তো পড়ছে আরো পড়বি, মালাউন শয়তান নামাজ পড়ছে কি পড়ছে না, ফুটতে 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 তার আবাদত এত নিখুঁত, যে আবাদতের মধ্যে খুঁত নাই, ইবাদত করতে করতে সাড়ে নয় লক্ষ বছর আবাদত করতে করতে আল্লাহর কাছে ভালো লাগছে, ভালো লাগে তারে ফেরেশতারার ওস্তাদ বানাইছে, মুআল্লিমুল মালায়েক ফেরেশতারার ওস্তাদ, বেয়াদফির কারণে নূরে মুহাম্মদের সাথে বেয়াদফি করছি, আমার নবীজির সাথে বেয়াদফি করলে জিন্দিগির বন্দিগি? আমরা বাংলাদেশে নবীর দুশ্মন আসেনি, এরা আন্তর্জাতিক বেয়াদব,
কথা বলেন ঠিক নি আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা নামাজের মধ্যে কোনো বেজাল নাই নামাজ পড়তে কোনো নিষেধ নাই শুধু নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজে বলি ঈমান দেয় তো শয়তান তো এত বছর নামাজ পড়ছি ঈমান পাইলো না কেন ভাইয়েরা বাবারা বন্ধুরা নামাজ ঈমান নয় রোজা ঈমান নয় হজ ঈমান নয় যাকাত ঈমান নয় দানে ঈমান নয় কোরআন শরীফ ঈমান নয় যদি এক নম্বরে নামাজ ঈমান হইতো তাহলে কাদিয়ানির এক নম্বরে ঈমানদার হইতো সারা বিশ্বের মুক্তিরা ফতোয়া দিছে নিঃসন্দেহে কাদিয়ানি কাফের আমার আগে আপনারা ফতোয়া দেন আমি যাতে দোষী না হই নিঃসন্দেহে কাদিয়ানি আচ্ছা কেন কাফের এই কথাটা একটু না জানাইলে আমরা ভিতরে খুদুর ফুতুর থাকবো তারা আমরা নবী জিরে শেষ নবী মানে না নাউজুবিল্লাহ হায় হায় আচ্ছা আমরা নবীর শেষ নবী না মানিয়া নামাজ পড়লে দাগ ফালাইলে ম্যাচ ফালাইলে কামুই বলি নামাজ ইমান নবেল হুজুর তাহলে ইমান কি হুব্বুর রাসুল মিনাল ইমান নবীজির মোহাম্মতের নাম ইমান সুবহানাল্লাহ এই জন্য নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমান আল্লাহ লা ইমান লিমান লা মুহাব্বাতা লাহু আল্লাহ লা ইমান লিমান লা মুহাব্বাতা লাহু আল্লাহ লা ইমান লিমান লা মুহাব্বাতা লাহু যার অন্তরে নবীজির মায়া নাই নবীজির মুহাব্বত নাই তার মধ্যে ইমান নাই নবীজি কথাটা তিনবার বলেছেন শেষবারে বলেছেন হুব্বুর রাসূল মিনাল ইমান আমার নবীজির মুহাব্বতের নাম ইমান এই জন্য না জালালি ডাক দিয়ে কয় আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও নবীজি প্রেমে ঈমানের মূল সবারে বুঝার তৌফিক দিও আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও ঈমানদার বানাইয়া নিও নবীজির প্রেমে ঈমানের মূল সবারে বুঝার তৌফিক দিও কোরআনে আহাব্বা আছে নূর নবীজি কয় হাদিসে হুব্বুর রাসূল মিনাল ঈমান হুব্বুর রাসূল মিনাল ঈমান বুখারী দেখিয়া লয় আল্লাহ একদিন নিয়া যাইবা নূর নবী দেখাইয়া নিও নূর নবী দেখাইয়া নিও নবীজির প্রেমে ঈমানের মূল সবারে বোঝার তৌফিক দিও জোরে সরে গুন মারহাবা যে যারে বেশি ভালোবাসে ঘুমের ঘরে গেল তারে দেখে যেই সমস্ত যুব সমাজেরা ক্রিকেট খেলা ভালোবাসে তারা ঘুমের মধ্যে বাবারে সবকা কইয়া ডাক দেয় কথা কথা যে যেই নারী রে প্রেম করে ভালোবাসে দুনিয়ার প্রেমে ভরিয়া মুলসগুল হইয়া লেখাপড়া খাওয়া দাওয়া চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব সারিয়া দিয়া বাবারে মোবাইল লইয়া পড়ে থাকে বাবারে প্রেমিকার কথাবার্তা তার ছবি দেখে এরে রাত্রে ঘুমাইলো ওই প্রেমিকারে দেখে তার শরীরটা নাফাক হয় কথা কয় দুনিয়ার প্রেমে মশগুল না হইয়া যদি আমার নবীর সঙ্গে প্রেমের ডোরে লাগাইয়া এসান নামাজটা ফইরা উজু রাখিয়া ঘুমাইতা বাঙ্গা ঘরে দয়াল নবী দেখা দিয়া ফালাইত তো জালায় গাইতে নামাজ করতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মাদিনা আল্লাহুম মাওলানা মুহাম্মদ বনিয়ান ইসলাম আলা খামসি ইসলামের বেনা পাঁচটা কোডা কালেমা নামাজ রোজা হজ যাকাত ধনী হইলে পাঁচটা গরিব হইলে তিনটা মারহাবা কর এখন কেন গরিবের জন্য তিনটা গরিবের দন নাই কি নাই হজ নাই যাকাত নাই কথা কয় না দন না থাকলে যাকাত দিব কিসের দন না থাকলে হজে যাইব কেমনে কথা কয় না গরিবের জন্য হজের ব্যবস্থা কইরা দিছি জুমার মসজিদ সুবহানাল্লাহ গরিবের হজের দিন কথা কন আল্লাহ নবী গরিবেরই কত ভালোবাসতেন নবীজি সেজদা কইরা কান্দে আল্লাহ দনিরা টাকা আছে তারা আমার
মদিনাতে আসবে মক্কাতে আসিয়া মদিনাতে যাইয়া আরাফা মুজদালিফা মিনা ইরে তারা অবস্থান করিয়া তারা হজ করব আমার গরিবের কি উপায় হইব আল্লাহ ডাক দিয়া কয় নবী গো চিন্তা করেন না আপনি বুঝি গরিবের জন্য এত হয়রান পেরেশান আপনার গরিব উম্মত দুনি উম্মতের 500 বছর আগে ব্যবস্থা কদম দিব দুনিরা হিসাব কে দিতে দিতে গেটের মধ্যে খাড়ান খাড়ান আমরা কিছু দাইলা পত্র আছে এর আগে হিসাব দিয়ে যান কথা কয় গরিবের দন নাই হিসাব নাই নিকেশ নাই বিনা হিসাবে আল্লাহর হাবিবের মহব্বতে ঈমান থাকার কারণে যাইব সরাসরি বেহস্তে আল্লাহ জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা এখন দন হইলি হজ যাকাত ফরজ হয় নামাজ কার জন্য ফরজ হয় নামাজ তো বাবারি মাওলানা সাহেবের জন্য ফরজ নয় মুফতি সাহেবের জন্য ফরজ নয় মুহাদ্দিসের জন্য ফরজ নয় ইমাম সাহেব হুজুরের জন্য ফরজ নয় মুয়াজ্জিন সাহেবের জন্য ফরজ নয় ফিশে হুজুরের জন্য ফরজ নয় এখন নামাজ কার জন্য ফরজ নামাজ হইলো ইমানদারের জন্য ফরজ যার ঈমান থাকবে তার জন্য নামাজ পড়া ফরজ হবে কথা কোন ঠিক নি কর সবে নামাজ রোজা ঈমানকে রাইখা সুজা বলছে নবী আমার দলিলে যদি তুমি কর ভুল ফুটবে না ঈমানের ফুল যদি তুমি কর ভুল ফুটবে না ঈমানের ফুল ঠেকবিরে মনে কুলে আর সে কুলে এমন নবী নূর রসবি আর হবে না জগতে লইয়া রহমতের বার নবীজি আমার লইয়া রহমতের বার নবীজি আমার এসেছিলে নবী ববেতে এমন নবী নূর রসবি আর হবে না জগতে এখন দেখলাম কত নামাজি বাইয়ু দানির একটা টুপি লাগাইয়া ফজর নামাজটা পড়িয়া লাডি লইয়া গুঁজা হইয়া এবেটা জমিন সাইতো যায় জমিন সাইতো যাইয়া আরেক বেটা সারের পারে নিজের খেতের দিকে সারি কত সুফি দেখলাম কত নামাজি দেখলাম আরেক বেটার পুকুরের মাছ ধরা খায় আছে কি নাই বর্তমান যুগে দেখবেন দুইটা জিনিসের বাহাদুরি করে এক নম্বরের বাহাদুরি হলো ফোলার এবেটা 27 টাকা ফোলা আছে আর একটা আছে ধনের এবেটা ধন বেশি টাকা পয়সা বেশি এই জন্য ফোলার বল ধনের বল দেখায় এই ধনের বল দেখাইতে যাইয়া অনেক গরিবের জায়গা দখল করে দখল করিয়া কম দামে বিক্রি করিয়া এই টাকা দিয়া হজে যায় আছে কি নাই হজ দি দিব বালা করে হচ্ছে আল্লাহ রাসুলের নাম জফর এমন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরিহি বলেন আল্লাহ রাসুলের নাম জফর এমন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতর কাজ না করলো খাওয়াই আল্লাহ নজর রাখে রাসুলুল্লাহ সুবহানাল্লাহ যেতে নজর তো রোজা থাকতো না ইতার খুব আল্লাহ বালা চালাইব আমার কথা কয় না শয়তানের বাহাদুরি বেশি কথা কন না সিনা ফুলে আনব আর হেতে বেটা নজর বুকে নজর তো সময় জুই জুই আনব কারণ সারাদিনের উপাস রোজা রইছে কথা কয় না হেতে সিনের বাড়ির লোকের রোজাদার হয়ে যায় কথা কয় না ওরে নামাজ না পড়লো খাওয়াই আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ রোজা না রাখলো খাওয়াই আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ হাশর মিজানে কিন্তু পড়িবে ফেরে আল্লাহর রাসূলের নাম জফর এমন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরিহি বলেন আল্লাহর রাসূলের নাম জফর এমন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরিহি আল্লাহ তুই মাফ কর আজকে যদি সিকুনিয়া কোনো মুরব্বি মারা যায় এ বেটার ছেলে যদি উপযুক্ত থাকে আগামী কালকে গোসল করাইয়া কাফন ফরাইয়া জানাজার মাঠে আনবো আইনা মাইন্দি কইব ও মুসল্লিয়ানে কারাম ও আমার দেশবাসী আমার বাবা চলা ফেরাতে কথাবার্তাতে যদি আপনার কারো মনে কষ্ট দিয়ে থাকে আল্লাহর বাস্তে ক্ষমা করে দিয়েন আপনাকে এদিকে কয়নি এদিকে কয় কারণ মনে কষ্ট থাকলে মনে কষ্ট দেওয়া মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান কইতাম নাকি মন ভাঙা না মসজিদ ভাঙা ভাঙা আল্লাহর কাবা ঘর ভাঙা আল্লাহর কাবা ঘর দিল কাবাতে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর ঠিক
কথা কয় না ওরে মন বাঙ্গা নহ মসজিদি বাঙ্গা বাঙ্গা আল্লাহর কাবাগর বাঙ্গা আল্লাহর কাবাগর দিল কাবাতে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে আসল কাবা না ডাকলে কি আর তারে মিলে নামাজ রোজা সব বিফল বৃথা আল্লাহু আকবার মন বাঙ্গা নহ মসজিদি বাঙ্গা বাঙ্গা আল্লাহর কাবাগর বাঙ্গা আল্লাহর কাবাগর দিল কাবাতে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর কথা কোন ঠিক নেই এই জন্য মুরব্বীদের মনে কষ্ট দিয়েন না ও যুব সমাজেরা কত যুবক গাড়ির তলে অ্যাক্সিডেন্টে মারা যায় নাকি যুবক মৃত্যু নো আইবার সিস্টেম আছে লেকিন যাইবার সময় কোনো সিস্টেম নাই জ্ঞানী গুণী ভাই বাবার বন্ধুরা কেন বলতেছি এবার লাস্টারে সামনে রাখিয়া আল্লাহ মাফ করে দেখ আমরা মাফ করে দিছি আমিন কর না মুসল্লিরা কয়নি কিন্তু এবার আসে বাইরে অনেক মানুষ আছে ফোড়া কোফাইল্লা ঋণ ডাকিয়া মারা যায় বাবার দোকান বাইকা খায় অনেক টাকা দুই মাস তিন মাস আর কোন আমি তো এত টাকা খাইনি কথা কয় লাস্টারে সামনে রাখিয়া কয় যদি আমার বাবা কোনো দোকানে ফাটে কারো কাছে হাওলাত বরাত লইয়া থাকে উপযুক্ত প্রমাণ দিয়া আমরা শুনাইয়েন আমরা চেষ্টা করি ঋণটা পরিশোধ করার জন্য কথা কয় তখন দেখবেন যারা বাবার অনেকে নীরব থাকে আল্লাহ মাফ করে দিক আমি মাফ করে দিই কয় না কারণ ফরের হক হক কল আবার এটা আল্লাহ মাফ করবে না হক করল আল্লাহর হক নামাজ আল্লাহর হক রোজা আল্লাহর হক যদি না রাখলেন নামাজ না পড়লেন তওবা করলে আল্লাহ মাফ দিতে পারে কথা কোন আর এক বেড়ার সারের পানি যে নিজের খেতের দিকে ছাড়ি দিছেন এটা মাফ হইব নি বেঁচে আছো যতদিন কারো কাছে হোস না ঋণ ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে কথা কন ওরে ফরে রক মাইরা দইরা খস করিয়া গেলে মইরা ফরে রক মাইরা দইরা খস করিয়া গেলে মইরা বাঁচাইতে পারবে না তোরে কাবা গরে আল্লাহ রাসুলের নাম জফরে মন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে রি বলেন আল্লাহ রাসুলের নাম জফরে মন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজরে রাখে রাসুলুল্লাহ কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজরে রাখে রাসূলুল্লাহ হাসর মিজানে কিন্তু ভরিবে ফেরে আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে রে কত নজরে দেখলাম একটা প্রথম কথার আইয়া নজরে মা বাবার ভাত খাবা না মা বাবার কন্যা আইয়া হেবেটা আক কাতারে বাপ রে মজন সাহেবের কান নাচ গাজন দিয়ে না জানাস গামি দি কথা কয় প্রথম কাতারে মুসলি হইয়া নামাজ পড়ে এই নামাজ কি কবুল হইব নি আসমানের নিচে জমিনের উপরে ঝুলন্ত থাকবে মা বাবা যদি সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট জোরে সরগান মার হাবা ও আমার শিকুনিয়ার ভাই বাবার বন্ধুরা জানিয়া শুনিয়া ইচ্ছা করিয়া মা বাবার মনে কষ্ট দিও বলি হুজুর আমার মা বাবা আমার উপর জুলুম করে আমার ছোট ভাইরে বেশি ভালোবাসে আমার কম ভালোবাসে এটার জন্য মা বাবা দায়ী আপনি আপনার দায়িত্ব পালন করি জান আর কোনো হাটে লইছি নি একলা এই তারাও তো লইছি এই কথা কই ঠেলা ঠেলি করে কথা কয় না আমার জ্ঞানী গুণী ভাই বাবার বন্ধুরা মা বাবার অমূল্য দন মায় কষ্ট করে ফেটে লইছে বাবায় মাতার গাম পায়ে বালাইয়া কত কষ্ট করে বিদেশ যায় হাজার হাজার মাইল দূরে যাইয়া সন্তানের জন্য রিজিক তালাশ করে কথা কন জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা এই তো রমজান আসতেছে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এই রমজান কি আল্লাহ তিন ভাগে ভাগ করলেন রহমত বরকত মাগফেরা মারহাবা কয় না একে সত্তরের মাস এক টাকা খরচ করবেন সত্তর টাকা সওয়াব দিব যদি নসিবটা বালা করে ও পয়সাওয়ালারা ও টাকাওয়ালারা চাইলে একটু কষ্ট কইরা রমজান মাসে যদি উমরা করতেন পারেন এক রাকাতে সত্তর লক্ষের সওয়াব আল্লাহু আকবার এখন সাধারণ এই এগারো মাস হজে যাইয়া মক্কাতে যাইয়া এক রাকাত পড়বেন এক লক্ষ রাকাতে সওয়াব তো এটা তো বারো এগারো মাসের লাগে রমজান মাস না একে সত্তর কথা কয় এটা তো কারে আমরা আমরা আপনা মুসলমান হয়ে যান
70 রাকাতের সওয়াব এখনকার ফরজ নামাজ আর রমজানের নফলে নফলের নামাজ ফরজের চেয়ে ওই নফলের শক্তি বেশি কারণ আল্লাহ শয়তান রে 70 হাজার জিনজির দিয়া আগুনে জিনজির দিয়া আটক করে রেখেছে ওই টাইমে শয়তান আর থাকে না রমজান মাসে কোনো শয়তান নাই বলে হুজুর মারামারি করে যে এটি হলো মানব শয়তান জিন শয়তান রে আটক করে রেখেছে জিন শয়তান রে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম কইলে এটা দূরে সরে যায় কিন্তু মানব শয়তানের কোন নিলে সরে না এটা গ্যান্ডে চড়া করে খাড়াইতে হয় কথা কোন ঠিক নেই আল্লাহুম্মা সাল Muhammad wala Sayyidina Muhammad wala Sayyidina Ye Ramzan mashi babare roza rakhya koto roza da dekhlam antarjatik misha kotha koy ase ni tumi misha kotha koy na mela রোজা রাখছি তুমি তো মাথাতে আছে কথা কয় না কিন্তু নতুন কিছু কিছু আছে নতুন নওয়াজি রমজান মাসে বাইরে 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 রোজাটা রাখ্যা মিছা কথা কয় সুদের কন্টাক্ট করে হারাম খায় আচ্ছা আরেকবার চুরি করি মাছ এই ব্যান্ডা তেতে শহরি খাইয়া রোজা রাখলে হইব নি আপনি তেলাপিয়া মাছ লইছে কব গুনাহ করি কথা কয় না আপনাকে বড় মন কষ্ট আরে আমি বাংলাদেশে যত জায়গাতে ওয়াজ করি এই ইঞ্জিন দিয়ে যাই কথা কয় না ভিতর ভিতর যদি আসি যাই এইজন্য আপনাগুলো বেশি সাক্ষাৎ হয় তো যার কারণে আমি কথাটা একটু সাব দি আপন মনে করি কই আপনার কোনো অসুবিধা আছে না জ্ঞানী গুরু ভাই বাবারা বন্ধুরা রমজান রা মিম দোয়া আলিফ নুন রমজান লিখতে পাঁচটা হরফ সুবহানাল্লাহ উপবাস থাকার নাম রোজা না উপবাস থাকার নাম রোজা না হিন্দুরা মা বাপ মরলে হেতারা 40 দিন পর্যন্ত রোজা থাকে শুধু ভাত খাইতো না আর সবে খাইতো আরে এটা বলে রোজা আর আমার নবী কয় এরিম না অজাইত্যা রোজা থাকলে হইতো না রোজা তো মুখের রোজা নাকের রোজা চোখের রোজা কানের রোজা হাতের রোজা পায়ের রোজা সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ রোজা রাখকে মিছা কথা বলা যাবে না রোজা রাখকে গালি গালাজ করা যাবে না এই রোজা রাখকে আরেক বেডার বেডির দিকে নজর করা যাবে না এটা তো চোখের রোজা এই রোজা রাখকে বাবারে খারাপ কথা কানে শোনা যাবে না রোজা রাখা মারামারি করা যাবে আপনারা যদি কেউ কইনি তো ইয়ে মাইতো ইয়ে কইম বলে আমি রোজাদার দেখবেন এটার একটা ভয় আসবে কথা কোন তার উপরে খোদার রহমত নাজিল করবে এমনে তো রমজান মাসটা কইলো রহমতের মাস জোর সরি কথা সুবহানাল্লাহ শুধু উপবাস থাকার নাম রমজান নয় রাদেরা রিয়াজাতুন নফস নফসের সাথে যে ব্যক্তি রিয়াজত করবে তার রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে মিম দ্বারা মুহাব্বত আল্লাজি ওয়া রাসূলহু শুধু সমাজকে দেখাইবার জন্য রোজা রাখলে হবে না রোজা রাখতে হবে আল্লাহ রাসূলের মুহাব্বতে মুহাব্বত আল্লাজি ওয়া রাসূলহু আল্লাহ ওয়া আল্লাহ রাসূলের মুহাব্বতে যে ব্যক্তি রোজা রাখবে তার রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে যাইবো রা দোয়া মিম দোয়া মিম দ্বারা মুহাব্বত আল্লাহি ওয়া রাসূলহু আল্লাহ রাসূলের মুহাব্বতে রোজা রাখতে হবে রা মিম দোয়া দোয়া দ্বারা যে ব্যক্তি রোজা রাখবো তার জিম্বা দ্বারা আল্লাহ নিজে হইয়া যাইবো আলিফ দোয়া আলিফ আলিফ দ্বারা উলফাত যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবো পাও হতে মাথা পর্যন্ত তার দেহটা নূর হইয়া যাইবো নুন দ্বারা নূর আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নুনের দ্বারা আমার ভাইরা বাবারা বন্ধুরা আফাতে মস্তক দা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন রোজাদার জন্য হারাম কইরা দিব সালাতু নিয়া রাসূলুল্লাহ আলাইকুম আমার দয়াল নবীজির শান আল্লাহর দরবারে কত মহান এই রোজা রাখতেও দয়াল নবীজির নামে আ কথা কয় মুসলমান মুতামি মুফতি প্রিন্সিপাল বাবারে আয়া কয় ফতুয়া দেয় ওয়াজের মধ্যে কয় নবীজির মুখের তুন দুর্গন্ধ কয় কেরিম নাজাতের মুসলমান এটি হন না এটার মুখের মধ্যে জোতা দিয়ে ফিটলেও জোতার ইজ্জত যাবে আপনাকে বোধহয় মনে কষ্ট হয় আমার নবীর শানে বেয়াদবি করলে তার সাথে আমার কোনো আপোষ নাই হক দে
সে আমার বাপ হব সে আমার পীর এসিম না পীরের গালের মায়ে লাত্তি মারো নবীজির উদ্দে ফিন নয় পীরের উদ্দামান দয়াল নবী আমার নবী না হলে তো বিশ্বাস হইতো না যেই পীরে নবীর শানে বিয়াদবি করে এটি বিশ্বাস নয় সে ফেসা 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 কথা কোন ঠিক আছে নবীর সঙ্গে বিয়াদবি করলে তার সাথে কোনো আপোষ নাই চিন্তা করছেন আমরা আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করি কিন্তু লাস্টা কবরে সোয়াইবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ আল্লাহু আকবার কন্না আল্লাহু আকবার এখানেই বুঝতে পারেন আমার নবীর শান কত মহান আল্লাহ মিজান লটকাইবো হাশরের ময়দানে মিজান অর্থ মাপকাঠি মিজান অর্থ কি কি নিন্নে বেশি নেজাদি জানে যে এখানে মাল এতটুক 1 কেজি আছে কি নিন্নেও জানে বেশি নিন্নেও জানে মাফা মাফির দরকার আছে না আল্লাহ জানেনি কে বেহোশ কে দোজুগি তো আল্লাহ তো মরার পরে কইতে পারে ও রহমতের বারে তারা তারে লইয়া যা তে বেহোশতি বেহোশ তো দিয়া দে তে দোজুগি তারে দোজুগ দিয়া দে মিজান বানাইছে কেন মিজান বানাইছে এই জন্য আমার নবীর শান আল্লাহর দরবার যে কত মহান এই জন্য হাসর মজানে লটকাইব মিজান জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা নবীজি রাস্তা দিয়া যায় এমন টাইমে নবীজি যাইয়ে দেখতেছে কিছু দূর রাস্তা যাওয়ার পরে আল্লাহর হাবিব দেখতেছে একটা হরিণি হরিণি বুঝিনি বেডি হরিণ কি হরিণ বেডি হরিণ হরিণ শিকারে যাইয়া শিকারক শিকারকারী বাবারে জাল বেট দিয়া একটা হরিণ শিকার করছে মা হরিণটা শিকার করছে শিকার করিয়া গাছের সঙ্গে বাইন্ডা এতে ঘুমাইতেছে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব রাস্তা দিয়া যায় হরিণীটা দয়াল নবীজিরে দেখিয়া সিনা ফালাইছে সুবহানাল্লাহ নবী তো শুধু মানুষের নবী নয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবীজি সমস্ত সৃষ্টি জগতের নবী আমরা দেশে আবার বহু মৌলবী আছে নবীরে কয় বিশ্ব নবী নাউজুবিল্লাহ কন্না নবী যদি বিশ্ব নবী হয় আল্লাহ বিশ্ব আল্লাহ আল্লাহর বিশ্ব আল্লাহ কোন যাইব উনি আল্লাহ যত আলমের রব আমার নবীজি তত আলমের রহমত জোরে সরে কন্ন সুবহানাল্লাহ এবার নবীজি তো হরিণের নবী নবী গাছের নবী মাছের নবী দানবের নবী জিনের নবী আসমানের জমি নবী জমিনের নবী বাবার সমস্ত সৃষ্টি জগতের কুল কায়নাতের নবী এবার হরিণীটা আমার নবীজির দেখিয়া চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মেহরবানি করে আপনি আমার বান্দনটা খুলে দেন কো কেন কো আমার দুইটা বাচ্চা জঙ্গলের ভিতরে আছে কেন নবী আমরা যদি ছেড়ে দেন তাহলে আমার দুনোটা বাচ্চারে শেষবারের মতন দুধ খাওয়াইয়া চির বিদায় লইয়া আসব নবীজি কয় তাই নাকি তোমার কি দুইটা বাচ্চা আছে কয় জঙ্গলের ভিতরে দুইটা বাচ্চা আছে জাল দিয়ে বের দিছে আমি মা হরিণটা শিকারে ফইরা গেছি আমারে আমার শিকার কারক এখন ঘুমাইতে আছে অথবা এস্তেন্দাতে গেছে বাথরুমে গেছে আপনি মেহরবানি করে আমার একটু ছেড়ে দেন এবার যখন ক্রাক দিয়ে কয় তো ছেড়ে দিলি কয় আমি দুধ খাওয়াই আপনারটা বাচ্চা তুমি সিরুবিদে লইয়া আমার এই জায়গার মধ্যে আসিয়া যাইম আমার নবীজি ডাক দিয়া কয় ঠিক আছে তাহলে আমি তোমার বান্ধনটা ছেড়ে দিলাম আমি অপেক্ষা করতেছি তুমি যাও দুধ খাওয়াই আসো তুমি আসা পর্যন্ত আমি যাব না এবার মা হরিণীটারে আমার নবীজি ছেড়ে দিলেন এমন টাইমে শিকার কারক আসিয়া ডাক দিয়ে কয় কে গো আপনি কি এখানে একটা হরিণী ছিল আমি কষ্ট করে পরিশ্রম করে মেহনত করে অনেক রিয়াজতের বিনিময় কৌশল করে একটা হরিণী শিকার করছি আপনি কি আমার হরিণীটা দেখছেননি নবীজি কয় দেখছি সুবহানাল্লাহ গাছটার সঙ্গে বাইন্ধা রাখছিলাম গেল কেমনে কয় যায় নাই আমি ছেড়ে দিছি আরো জোরে সরে কোনো সুবহানাল্লাহ শিকার কারক এবার মেজাজ গরম হইয়া গেছে আমি এত কষ্ট কইরা এত রেয়াজত কইরা হরিণীটার শিকার করলাম একটা হরিণী শিকার করলাম আপনি কেন আমার হরিণীটা ছেড়ে দিলেন আমি তো আপনার ছাড়তাম না কত কিটা করিবা আপনার আমি বান্দা রাখতাম কয় বান্দে হবে না বানতে হবে না তোমার এই যেই হরিণটা তুমি শিকার করেছো এই হরিণের দুইটা বাচ্চা জঙ্গলের ভিতরে আছে তার দুধের টনটনি সহ্য হয় না বুক ভরা দুধ আছে দুধের টনটনিতে শরীর বিষাক্ত হয়ে গেছে দুধ খাওয়াইয়া আবার আসা যাইব
শিকার কারক ডাক দিয়ে কয় আমি বিশ্বাস করি না বনের হরিণ মানুষের সাথে কথা বলতে পারে না আপনি কি বলতেছেন হরিণ বুঝি আবার আসবে তার দুইটা বাচ্চা আছে এলো তাহলে তো মোটে আসবে না বাচ্চার মহব্বতে চলে গেছে ছেড়ে দিছেন তাহলে আমি আপনাকে ছেড়ে দেব না আপনি মেহেরবানি কইরা এখানে দাঁড়ান আমি আপনার হাতের মধ্যে ফায়ের মধ্যে বাঁধি এবার নবীজির হাত মোবারকের মধ্যে ফা মোবারকের মধ্যে গাছের মধ্যে বাঁধা রাখছি আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা হরিণীটা দৌড়াইয়া যাইয়া ডাক দিয়ে কইও আমার আদর বাচ্চারা তোমরা কে কোথায় আছো রে ইরে মেহেরবানি কইরা আমার চিরতরে দুধ খাওয়াইয়া ছেড়ে দাও যিনি সাত আসমানের নবী সাত জমিনের নবী অগণিত পয়গম্বরের নবী অগণিত ফেরেশতার নবী রে আমি দায়িত্ব ইরে আমি ইরে দিয়ে আসছি ওনাকে আমি ওনার উপরে ভরসা করিয়া ওনার উপরে আমি দায়িত্ব ছাড়ে দিয়া উনি আসা না আসা পর্যন্ত আমি না যাওয়া পর্যন্ত আল্লাহ হাবিব নড়বে না নিশ্চয় ইহুদি জালেম জালেম ইহুদি হরি স্বীকার করছে আমার রে এখন আল্লাহর হাবিবের কাছে তোদের দুই বাচ্চার কথা শোনাইছি ইরে এই জন্য আল্লাহর হাবিব আমার বান্দনটা ছেড়ে দিয়েছে তাড়াতাড়ি দুধ খাইয়া আমার চিরতরে বিদায় দিয়ে দে দুইটা হরিণ দুই দেগের থেকে লাফাইতে লাফাইতে আসিয়া কয় আম্মা ও আম্মু তুমি বুঝি ধরা পড়ছ আমি ধরা পড়ছি তোরা তো দুধের টনটনিতে আমি সহ্য করতাম পারি না তাড়াতাড়ি দুধ খাওয়াই আমার চির বিদায় দিয়ে দে আর আমারে দেখতি না কয় কেন দেখতাম না কয় আমার শিকার কারক শিকার কইরা গাছের সঙ্গে বান্ধা রাখছে আল্লাহর নবী রহমতাল্লিল আলামিনের কাছে যখন বললাম আমার ভাগ্য ভালো কপাল ভালো আমার সার্থক আল্লাহর হাবিব এই গাছের নিচে দিয়া যাইতেছে আল্লাহর হাবিবের দেখিয়া মনের দুঃখের কথা যখন বললাম আল্লাহর হাবিব আমারে ছেড়ে দিছে আমি আল্লাহর হাবিবের সাথে ওয়াদা করছি তোদেরকে দুধ খাওয়া যাবার জায়গার মধ্যে চলে যাব আল্লাহ আমি যদি না যাই আমার নবীজির ইহুদি ছাড়তো না আমার নবীজির হাতে পায়ের মধ্যে বান্ধা ফালাইব তোরা আমাদেরকে আমাকে তাড়াতাড়ি দুধ খাওয়াইয়া বিদায় করে দে আমার দুধ খাইয়া তোরা তারা আমারে বিদায় করে দে তাড়াতাড়ি বিদায় করে দে দুনোরা বাচ্চা ডাক দিয়ে কয় আম্মা আম্মা গো ও আম্মু যেই নবী তোমার বান্দন ছেড়ে দিয়া আমাদেরকে দ্বিতীয়বার দেখার সুযোগ করে দিয়েছেন দুধের মধ্যে মুখ লাগাইবার জন্য সুযোগ করে দিয়েছেন এমন নবীজিরে না দেখকে আমরা দুধে মুখে দিতাম না দুনোটা হরিণের বাচ্চা লাফাইতে লাফাইতে আসতেছে ইহুদি মনে মনে ডাক দিয়ে কয় আল্লাহ কি আজিব কারবার আল্লাহর হাবিব হরিণ শিকার করলাম একটা তিনি আমার শিকারকৃত হরিণ তিয়ারে ছেড়ে দিলেন এখন দেখতেছি আসতেছে তিনটা সুবহানাল্লাহ তিনি ছেড়ে দিলেন একটা আসতেছে আরো দুইটা মোট হলো তিনটা এতে কি আজিব কারবার ইনি যে কেমন ভাবে পশুর কথা শুনে বুঝে হরিণের কথা শুনে হরিণের কথা বুঝে হরিণ কি আবার কথা বলতে পারেনি তিনি তো বলেছেন যে তার দুইটা বাচ্চা আছে দুইটা বাচ্চারে দুধ খাওয়াই আসবো এখন দেখতেছি বাচ্চা দুনোটা লই আমার প্রমাণ করায় তো আসতেছে ইরে আশ্চর্য হইয়া ইহুদি দাঁড়াইয়া রয়েছে এবার নজর করে দেখতেছে দুনোটা হরিণের বাচ্চা সহ লাফাইতে লাফাইতে আসিয়া আমার দয়াল নবীর নুরানি কদম মোবারকের মধ্যে সুমা গাইতেছে একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা আজাহার উপর পড়েন দরদ স্বয়ং রাব্বানায় বলেন জাহার উপর পড়েন দরদ স্বয়ং রাব্বানায় একজন প্রেমিকা ছিল গো সোনার নবী যদি না গইত আল্লাহ কিছুই ফয়দা না করিত গো বনের হরিণ নবী সিনে আমরা চিনলাম না বলেন বনের হরিণ নবী সিনে আমরা চিনলাম না একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় একজন প্রেমিকা সোনার এবারে ইহুদি আলামত দেখিয়া ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যারে বনের পশু মানে যারে বনের হরিণে চিনে আমি মানুষ হই আপনার চিনলাম না নবী গো বেয়াদবি মাফ করে দেন আর আমারে কালমা শরীফ পড়াইয়া মুসলমান বানাইয়া দেন আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা পশু নবী ছিলে গাছে নবী ছিলে মাছে নবী ছিলে সৃষ্টি জগৎ নবীরে ছিলে মানুষ হইয়া নবীরে চিনলাম না
কথা কোন ঠিক নি চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দন তোরা চিনলি না রে বেঈমানেরা নবী বিনে কে আছে আর উম্মতের আফন নবী বিনে কে বাই আছে উম্মতের আফন চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দন তোরা চিনলি না রে স্ত্রী পুত্র ধন সম্পদ রেখে ভালোবাসন বেজিকে স্ত্রী পুত্র ধন সম্পদ রেখে ভালোবাসন বিজিক জানের সাইতে ভালোবাস হাদিসে বর্ণন জানের সাইতে ভালোবাস চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দন তোরা চিনলি না রে বেঈমানের জোর সোর করে মারহাবা এমন নবীজির নামে কবরে লাশটা শোয়াইবো আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা মনকির নকিরা শিয়া প্রশ্ন করিব এখন অনেক মুসলমান দাঁড়িওয়ালা টুপিওয়ালা ফাগরিওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ইমামতি করে কয় নবীজি মরিয়া ফসিয়া গলিয়া মাটি হইয়া গেছে নবী আমার মতন সাধারণ মানুষ একটু জোর সোর করে নাও আমার এক হুজুর আপনি কি কোরআন শরীফের কুল ইন্নামা আনা বাশার মিসলুকুম এই আয়াত মানেন না আলে আরে বেকল কইছিস কি যা আল্লাহ কইছে নবীর মানুষ নাউজুবিল্লাহ নবীর কাছে ওহি আসে আমদার কাছে আসে না আইলে এই হইয়া গেছে আকাশ পাতাল ব্যবধান শুধু এই দিক দিয়ে না লক্ষ কোটি দিক দিয়া নবীজি আমাদের মতো না আমাদের ছায়া আছে নবীজির ছায়া মোবারক ছিল না কথা কোন ঠিক নিয়ে আমাদের প্রস্রাব দুর্গন্ধ নবীজির প্রস্রাব মোবারক মেশক অম্বরে শিশু করান সুবহানাল্লাহ আমার গায়ে বাইরা বাবার বন্ধুরা নবীজি যখন পায়খানা মোবারক করতেন জমিন ফাঁক হইয়া যাইতো আমার নবীজির পায়খানা মোবারক জমিনে বক্ষণ কইরা কিয়ামত পর্যন্ত জোয়ান বনিয়া গেছে তোরা আমার পায়খানা এখন কুত্তা খায় না সুদুর্গন্ধ কয় কথা কয় আসলে কুত্তা গু খায় না তো ফাইলে না খাইতো অন স্যানিটারি বাথরুম আগের গাছ যোগে ছোট্ট থাকতে আল্লাহ পায়খানা করতাম বইতাম ইতাম না কুত্তার জ্বালা হুন্দে তুললেই খাই এলি বিশ্বাস হয় না বোধ মুরুবির এখন ডিজিটাল কুত্তা কুত্তা সিনে কন্ডার মধ্যে সুদের গন্ধ আছে কথা কয় আমার জ্ঞানী গুণী ভাই বাবার বন্ধুরা নবী সিনে কবরে যেতে হবে এসে কবরে জিজ্ঞেস করবে মন কৃণ কি রে এসে কবরে জিজ্ঞেস করবে কার দিনে ছিলে বন্দা আল্লাহ কইছো কাহারে কার দিনে ছিলে বন্দা আল্লাহ কইছো কাহারে জিজ্ঞেস করবে মন কৃণ কি রে এসে কবরে জিজ্ঞেস করবে সত্য জবাব দিতে পারিলে কিছুই না হইবে তার ভালো জবাব না হইলে আজাবের সীমা নাই তার বাড়ির ছুটে মাথা কারো বাড়ির ছোট মাথা কারো ডুববে সিনার ভিতরে জিজ্ঞেস করবে মন কৃণ কি রে এসে কবরে জিজ্ঞেস করবে নবীকে কবরে নিয়া জিজ্ঞাসা করবে যখন সিন কিনা সিন তার এই কথা বলো এখন নবীর সাথে বাপ না থাকলে নবীর সাথে প্রেম না থাকলে চিনবে না নবীজি রে জিজ্ঞেস করবে মন কৃণ কি রে এসে কবরে জিজ্ঞেস করবে মন কৃণ কি রে জোর সোর মারহাবা আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা রমজান মাস আসলে আল্লাহ শয়তান রে আটক করে কথা কয় আমরা দেশ কিছু মানব শয়তান বাহির হইয়া যায় দেখবেন মুদফর গুঞ্জা বাজারের অলিতে গলিতে বেড়িয়ে বোরকা ফইরা কি ফইরা স্কিন বোরকা টাইট ফিট সুকসড়া কিছু দেখা যায় না মা না মেয়ে বুঝা যায় না এডি বিলাসীদের জন্য বোরকা পড়ছে ফর্দার জন্য পরে নাই কথা কোন ঠিক নেই আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা এমন মেকআপ করে গো এই মেকআপটা উজু করে না নামাজও পড়ে না বলে হুজুর কেন নামাজ পড়ে না নামাজ পড়লে উজু করতে হবে কি করতে হবে এখন উজু করতে গেলে বেডের মেকআপ নষ্ট হইয়া যায় এত টাকা খরচ করি মেকআপ করছে ফেস পাউডার লাগাইছে ঠুট পালিশ লাগাইছে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এখন উজুর সাথে এগুলি চলে যাবে এত দামি দামি ফেস পাউডার নষ্ট হইয়া যাইব এই জন্য ইতানে জাতের মধ্যে অনেকে নামাজও পড়ে না উজুও করে না কথা কোন ঠিক নেই জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা আফসোস লাগে দুঃখ হয় এখনো আমরা শহরের মানুষ না শহরের অনেক মানুষ হোটেলে খায় আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এই এলাকার মানুষ আমরা মা বোনের ফাঁক খাই
মাবনে ফাক করে সেগেরি মাবনে ফাক করলে খাই আমি অনুরোধ করব বেডি করে বেপর্দা করিয়া বাবার রাস্তা ঘাটে ফাটাইয়েন না মার্কেট করতে ফাটাইয়েন না আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা কোন মাবন যদি 40 দিন এক টানা ইবাদত করে বেডির কালবের মধ্যে আল্লাহ নূর ফয়দা কইরা দেয় কোন একটা বেগানা পুরুষ যদি বেডির দিকে নজর করে ওই নূরটা জ্বলিয়া বর্ষ হইয়া যায় নাউজুবিল্লাহ যদি 40টা বেগানা নজর করে বাবা রে এই বেডিটা বেডি থাকে না এই বেডি হইয়া যায় দায়ুজ কি হয় দায়ুজ আর দায়ুজ লায়াতুল জান্নাহ দায়ুজ তো ব্যবস্থা ঢুকতে পারবে না কথা কোন ঠিক নি দায়ুজর হাতের ফাঁক খাইলে ওযু হবে না দায়ুজর হাতের ফাঁক খাইলে বাবারে নামাজ হবে না দায়ুজর হাতের ফাঁক খাইলে রোজাও হবে না কথা কোন ঠিক নি ও আমার ভাইরা বাবারা বন্ধুরা স্বামী দেখা যায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বাবারে স্বামী রোজা রাখে বেডি নিজের হাতে মার্কেট করে স্বামীর খরচ পছন্দ করে না কমনে শাড়ি এনেছেন কত দি কয় 1000 টাকা কয় আমি গেলে হুদা 400 টাকা দেন দিতাম এরিনা কথা কয়নি নিয়ে মইলু স্বামী যে খরচ করছে স্বামীর খরচটার স্ত্রী সাতছন্দে পছন্দ করা সুবহানাল্লাহ এটা মা আয়েশার সুন্নাত মা খাদিমা খাতুনে জান্নাত ফাতেমা জাহারা সুন্নাত মা খাদিজাতুল কুবরা সুন্নাত আমার নবীজি বাবারে নবীজির জন্য ইসলাম জগতের সমস্ত মুসলমান ইমানদারের বড় মা মা খাদিজাতুল কুবরা আমার নবীজি যা কিছু খেতেন এই খাইয়া মাছ গোশত হাড্ডিগুলি খাইয়া নবীজি যখন সিবাইয়া বাবারে জুডার মধ্যে রাখতেন আল্লাহর হাবিবের অর্ধাঙ্গিনী গরে স্ত্রী আমাদের মা মা খাদিজাতুল কুবরা ওই হাড্ডি গুলা বাবারে মাছেরে কাটাগুলা শুশিয়ে শুশিয়ে খাইতেন আল্লাহর হাবিব ডাক দিয়া কইতে যা এত খাবার আছে আপনি এই খাবার না খাইয়া আমার আইডা খানাগুলা কেন পছন্দ করেন আমার যে হাড্ডিগুলা সিবে সিবে খাইলাম আপনি আমার হাড্ডিগুলা জুডা কুলা কেন খান মা খদজা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জীবনে কত নামাজ নিয়ামত খাইলাম আপনার সুশুন্না হাড়গুলা খাইতে এত মজা লাগে আর দুনিয়াতে এত মজা পাওয়া যায় না আঙ্গদাসে বহু বেডি আছে স্বামী যদি বাত দেখার এবড়ি এগুনার খায় না আইন্ডা বাত নিয়ে খাইতাম বাইরে আল্লাহর হাবিবের শান আল্লাহর দরবারে কত মহান রে আমরা দেশের মধ্যে বর্তমানে বেপর্দা হইয়া নারীরা চলে কি চলে না চললি কি হয় একটু শুনেন বাংলা ওয়াজ আমরা দেশ কুদু গাছ আসেনি মিষ্টি কুমড়া গাছ আসেনি ছুঁই গাছ লাগায়নি কালা ফাতিলের মধ্যে শুনে ল্যাব দেয়নি কি তো দেয় মুখ লাগে না তো চোখে না লাগে কথা কয় কুদৃষ্টি 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 যদি কো মা গো কত লম্বা কুদু কুদু ওই যে অজাত্যে হেক মোটা বাইকটা চৌদু কথা কয় জ্ঞানী গুণী ভাই বাবার বন্ধুরাই জন্য কালা ফাতিলের মধ্যে শুনেন লাভ দেয় কথা কোন ঠিক নেই এমনও মানুষ আছে সিকুনিয়া নাই আমার হয়তো বিশ্বাস হয় না নাও থাকতে পারে আবার থাকতেও পারে আগেকার যুগের মানুষ দেয়ান গাই দোয়াল গাই চিনেন নি যে গা বিদ্যুৎ দোয়া গৃহস্থরা শখ করে ভালো দুধ খাইতো ইডিরে রাস্তার কান্দা কান্দা জমিনের আইলে আইলে নিয়ে নিজে নিজে সরাইয়া সরাইয়া ঘাস খাওয়াইতো এখনকার দোয়াল গাই গুলা ঘরের তুন বাহির করে না মশারি দিয়া ঘরের ভিতরে রাখে গোসল করা কয়েল জ্বালাইয়া দেয় কত সেবা যত্ন করে কেউ যাতে না দেখে দেখলে সমস্যা কি যদি কয় মা গো কত বড় ওলান দুধ জানি গো কত দুধ দেয় ওলান ডিফাড়ি যায় গরু লাইটা কথা কয় না বেলগাছের দিকে নজর করে যদি কয় মা গো মা কত বড় বেল সাথে সাথে বেল জরা শুরু করে আছে কি নাই আমরা কাঁটা জ্বালাই উঠতামও পারি না খাইতামও পারি না আমার ভাইরা বাবারা বন্ধুরা হিতারা যদি কো মাগু মাগুর লগে জোর জরা শুরু হিতাকে চোখের মধ্যে এত বড় পাওয়ার দিছে আল্লাহ কথা কয় না জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা যাই লোকটার বাবারে নজর করার কারণে বেল গাছের জড়াইছে গাছের ডাব জড়াইছে গরুর উলান ফাটাইছে এই বেটা যদি কো মা গো মা দেখছুনি বেডির এই ইঞ্জিন দিও খোলা কিসি দিও খোলা না বিও দেখা যায় দেখছুনি কারবার কথাটা কইতে দেরি আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতারা সাক্ষী হইয়া যা মা গো কইয়া ডাক দিছে এই ফ্যাক্টরে আমি আস্থা রাখতাম না এডারে কাটাইয়া ফালামো
সিজার কিটা কিটা আগের কা যুগে কি সিজার আছেন নি ও আমার ভাইরা বাবারা বন্ধুরা এই জন্য বেডি করে দায়ুজ বানায়ন না কাল কিয়ামতের ময়দানে এই দায়ুজেরা বাবারে হাশরের ময়দানে সূর্যের তাপে তামার জমিনের বাপে আল্লাহর বান্দার মাথার জগ মুগজ জগন বক 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 করে উঠাইবো ওই টাইমে নারীর গোষ্ঠীরে ডাক দিয়ে কইবো আল্লাহ জাহান্নামের আগুন বালা আছে সূর্যের তাপ সহ্য করতে পারি না জাহান্নামে দিলে দিয়ালা তবুও সূর্যের তাপ সহ্য হয় না নিচে হইল তামার জমিন উপরে সূর্যের তাপ সহ্য হয় না ইগো আমার কোনো দোষ নাই তুমি আমারে কেন এইভাবে শাস্তি দিতেছো আমার মাথার মধ্যে কেন এমন একটা বাবারে ফাঁকি আছে ফাঁকিটার ঠোঁটটা হলো 70 গজ লম্বা এই ফাঁকিটা মাথার মধ্যে কোবাইতেছি কারণ মাথার মধ্যে কাপড় দিত না সুলদিরে দেখাইতো সারিয়া দিত বেগানারে দেখাইতো সুলের রং দেখাইতো সুলের লম্বা দেখাইতো নিজের রূপ দেখাইতো এইজন্য গাড়ের মধ্যে এই বাবারে গাড়ির মধ্যে ফাও দিয়া একটা বাকি দাঁড়ায়া দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত ঠোকরাইয়া ঠোকরাইয়া ওই মহিলার মগজগুলা খাইবো এখন ওই টাইমে ডাক দিয়া বলবি আল্লাহ তুমি আমারে এত শাস্তি দিও না আমি মুদাফরগঞ্জ বাজারে গেছি আমি হাজীগঞ্জ গেছি কুমিল্লা গেছি মার্কেট করছি আমার শ্বশুরও বাধা দেয় নাই শাশুড়ি বাধা দেয় নাই স্বামীয়ে বাধা দেয় নাই বাসুরে আমারে বাধা দেয় নাই আল্লাহ এখন তারারে তুমি জমিনের মধ্যে শোয়াইয়া দাও তারের পিঠের মধ্যে আমি পাউডার রেখে একটু আরাম করতাম একটু তোমারে ডাকতাম আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ ওই টাইমে স্বামীর গোষ্ঠীরি বাবার গোষ্ঠীরি আনিয়া বাবার জমিনের মধ্যে শোয়াইয়া দিব কেন তারা বাধা দেয় নাই কথা কোন ঠিক নি ও সিকুনিয়ার আমার ভাই বাবারা বন্ধুরা যাবেন কই যাওয়ার মতো কোনো জায়গা নাই ফামাইয়া মান মিসকালা জাররাতিন খাইরাইয়ারা ওয়ামাইয়া মান মিসকালা জাররাতুন শাররাইয়ারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যারা যারা করে হিসাব নিব কোনো উপায় থাকবে না আজকে আল্লাহর ঘরের জন্য এত সুন্দর একটা মসজিদ বাবারে দোতলার কাজ চলতেছে অথচ আমার নবীজির দাদা ভাই আব্দুল মুত্তালব নিয়ত করছে আল্লাহ যদি আমি তোমার কাবাডারের সঙ্গে শের করতে পারি আমার 10টা বলা তুন একটা বলা তোমার নামে কোরবান করে দেব ছেলে পর্যন্ত কুরবানি করার জন্য আব্দুল মুত্তালিব নিয়ত করলেন আমরা যারা মুসিবতে আছি বিপদে আছি গরিবি হালে আছি সমস্যায় আছি ওই সমস্যা সমাধানের জন্য আল্লাহর ঘরের মধ্যে নিয়ত করেন আল্লাহ তোমার ঘরের মধ্যে আল্লাহ রুকু দিতেছি সেজদা দিতেছি নামাজ আদায় করতেছি নামাজের মতো এত বড় বন্দেগী আসমানের নিচে আর কিছু নাই যে এই নামাজটা বাবার ওহির মাধ্যমে আসে নাই নামাজ আসছে কিন্তু মেরাজের মাধ্যমে এই জন্য আল্লাহর বান্দা যখন নামাজটা পড়িয়া বাবার মসজিদের মাইয়ার মধ্যে যাইয়া নাকটা আর কপালটা লাগাইয়া দেয় আল্লাহর ঘর মসজিদটার বাবার জমিনটা ফ্লোরটা থর থর কইরা কাফি আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয় মসজিদ রে তোর মধ্যে কাফা আসলো কেন রে আল্লাহর মসজিদ ডাক দিয়ে কয় আল্লাহ ও আল্লাহ সহ্য করতাম পারি না তোমার নামাজি বান্দা আমার মধ্যে তোমার না দেখে সেজদা মারছে কপাল লাগাইছে নাকটা লাগাইছে আল্লাহ এই জন্য কাফা সহ্য করতাম পারি না আল্লাহ কয় থামিয়া যাও কাফা বন্ধ করে দাও মসজিদের আল্লাহ ফ্লোরে ডাক দিয়ে কয় আল্লাহ পারি না সহ্য করতাম পারি না থামতেমও পারি না আল্লাহ কয় কেন থামতে পারো না কয় যারা তোমার কুদরতি কদমের মধ্যে না দেখিয়া জমিনের মধ্যে সেজদা দিছে যেই পর্যন্ত তার আমল নামার গুনাহ মাফ না করিবা এই পর্যন্ত থামা সম্ভব হবে না নামাজি যখন ডান দিকে সালাম পিরায় ডান দিকের যত বাবারে গুনাহ আছে নামাজের সালামের কারণে আল্লাহ তারে মাফ করে দেয় বাম দিকে যখন সালাম পিরায় বাম দিকের যত গুনাহ আছে আল্লাহ নামাজের গুনাহগুলা মাফ করে দেয় এবার নামাজ শেষ করা তাওয়াক্কাল তো আল্লাহ যখন হাতের তালুগুলা আসমানের দিকে রুজু করিয়া আল্লাহর কাছে ক্ষমা চায় মাফ চায় আল্লাহ আসমান পর্যন্ত জমিন হইতে আসমান পর্যন্ত যত গুনাহ আছে নামাজের গুনাহগুলা মাফ করে দেয় আজকে কত সুন্দর সিকুনিয়া মধ্যপাড়া মুন্সিবাড়ি যুব সমাজের উদ্যোগে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে মুন্সিবাড়ি জামে মসজিদের দোতলার কাজের উন্নয়ন কল্পে একটি লোককে পারবেন নি যে হুজুর আশারায় মোবাশ্বারা দশজন এই দশজনের নামে আমি 10,000 টাকা ওয়াদা করলাম আমার বিশ্বাস মানুষ যদিও অন্যান্য কাজে ফাঁকি দেয় আল্লাহর ঘরকে কেউ ফাঁকি দেওয়ার সুযোগ এই উসিলা দ্বারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে বেহস্ত নিবেন আশাকিউ হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসা আকবর মসজিদ বাড়ি একবার 10,000 টাকা দেখছেন নি কারবার আমার কাছে কোনো পয়েন্ট না আগে আমি একটা টার্গেট দিছি যে ঈদে সাহেব ঠিক সাইতে দেরি ফাইতে দেরি না মারহাবা মোহাম্মদ আকবর আকবর অর্থ বড় আকবর অর্থ কি আকবর অর্থ বড় আকবর অর্থ মহান আল্লাহু আকবার মারহাবা কর না আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান ওই আকবর সাহেব আজকের মাহফিলে ওয়াদা করে দিব 10,000 টাকা